আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক অনেক ভালো আছেন। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই আনন্দময় দিনটিকে আমি কিভাবে সেলিব্রেট করেছি সেটাই আপনাদের মাধ্যমে শেয়ার করব। তবে আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া, এই করোনা মহামারীর মধ্যে এই সুন্দর দিনটিকে সুন্দরভাবে সেলিব্রেট করতে পেরেছি। আর এই সুন্দর দিনে সুন্দর একটি ব্লগ নিয়ে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে। এটা ঈদের দিন সকালবেলা। সকালবেলা আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি। আমার হাজব্যান্ড ঈদের নামাজ জামাতে গিয়েছে সকাল ছয়টা, তাই আমি একসাথে উঠেছি। আমার হাজব্যান্ড জামাতে চলে গিয়েছে, আমি আর মধ্যে আমার টেবিলটি সাজিয়ে নিচ্ছি আর এইগুলি রান্না করেছি আগের দিন। আর সকালবেলা আমি টেবিলটি সাজিয়ে নিচ্ছি। ঈদ মোবারক। এটি নবাবীর সময় আমার ফ্যামিলির খুব পছন্দের একটা আইটেম। আর এখানে চটপুটির জন্য শসা, টমেটো, ডিম, ধনিয়া পাতা সব কেটে নিয়েছি। আর এটাতে আছে টকটা খুবই ইয়ামি ছিল, পারফেক্ট ফর চটপুটির জন্য। আর এখানে বানিয়েছি মালাই কেক। মালাই কেক ওয়ান অফ মাই ফেভারিট ডেজার্ট, আমার খুব পছন্দের একটি ডেজার্ট। আর সাথে আছে নুডলস। নুডলস বাচ্চারা খুব পছন্দ করে। আমি সবসময় চেষ্টা করি ঈদের সময় একটি নুডলস রাখার জন্য। আর আছে সামাই বরফি। সামাই বরফিটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি আর বরফিটা খুবই ইয়ামি ছিল। আমার ফ্যামিলির সবাই এই সামাই বরফিটা পছন্দ করেছে। আমার বাসা নর্মালি গেস্ট আসে বিকালবেলা, আমি সকালবেলায় নাস্তা আইটেমগুলি দিয়ে টেবিলটি সাজিয়ে রাখতে খুব পছন্দ করি। আমার টেবিলটি সাজানো শেষ, এখন আমি আমার বেডরুমগুলি গুছিয়ে নিব। তো কালকে রাত্রে মোটামুটি কাজগুলি আগিয়ে রেখেছি, এই জন্য আজকে আমার ইজি হয়েছে, খাওয়া সাজানো হয়েছে। এখন আমি আমার বেডরুমগুলি গুছিয়ে নিচ্ছি। ঘরটা গুছানো থাকলে মনে একটা শান্তি শান্তি লাগে। আর যারা আমার রেগুলার ব্লগ দেখেন ওরা জানেন যে আমি একটু গুছানো পছন্দ করি। আর আমি বেডরুমের বেডশিটগুলি গতকালকে রাত্রে চেঞ্জ করে রেখেছিলাম, আজকে জাস্ট একটু ফিটফাট করেছি। আগের দিন করে রাখলে সকালবেলা একটু ইজি হয়। সবাইকে ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। সামার সব তাত পরে গেছে, সামার ড্রেসটা দেখাও। ও তাত পরেছে তোমাকে? সামারা ফার্স্ট টাইম ঈদের ড্রেস পরেছে আর ওই খুবই হ্যাপি ছিল। আমার বিকেলের ড্রেসটা ওকে খুবই কিউট লাগছিল। আর এখন আমি রেডি হব। এটা আমার ঈদের ড্রেস, খুবই গর্জিয়াস একটি ড্রেস, লং ড্রেস, পা পর্যন্ত ড্রেসটি। আর আমি এখন মাইন্ড চেঞ্জ করে ফেলেছি, আমি এই ড্রেসটি পরবো না, কারণ বাইরে সকালবেলা বৃষ্টি হয়েছিল, ওয়েদারটাও ভালো না, তাই আমি এত হেভি ড্রেস পরতে চাচ্ছিলাম না, মাইন্ড চেঞ্জ। আমি এখন এই ড্রেসটি পরবো। এটা আমি গত বছর বাংলাদেশ থেকে বানিয়ে নিয়ে আসছি, পরা হয়নি করোনা প্যান্ডেমিকের কারণে, কোথাও যাওয়া হয়নি। অনেক ড্রেস রয়ে গেছে বাংলাদেশ থেকে, প্রতিবারই অনেক ড্রেস নিয়ে আসে, বাট প্রতিবারই পরা হয়, বাট এবার করোনার কারণে কোথাও যাওয়া হয় না। অনেক ড্রেস, নতুন নতুন ড্রেস রয়ে গেছে। আর এই কালারের ড্রেস আমার কখনো পরা হয়নি, ফার্স্ট টাইম এই কালারের ড্রেস পরবো, তাই আমি আজকে ভাবছি এই কালারের ড্রেসটি পরবো। জানি না এই কালারটি আমাকে কেমন লাগবে। ড্রেসটা খুবই সুন্দর, সিম্পল। এই যে আমি আমার ড্রেসটি পরে নিলাম, একদম সিম্পল, গোল্ডের গয়না দিয়ে ড্রেসটি পরছি। রমাদানে গোল্ড পরা নাকি সুন্নত অনেকে বলে, তাই সিম্পল গোল্ডের চেইন, চুড়ি, গয়না দিয়ে আমি রেডি হয়ে নিয়েছি। এখন রেডি হয়ে বাইরে যাচ্ছি, আমার নানার বাসা যাব। নানার বাসা দুপুরবেলা খাবো। নানা আগেই বলছে যে দুপুরবেলা যেখানেই থাকি দুপুরবেলা ওনার বাসা খাবার খেতে হবে, দুপুরে লাঞ্চ। নানার বাসা আমার বাসা থেকে বেশি দূরে না, 5-7 মিনিট লাগে ড্রাইভিংয়ে। বাচ্চারা অলরেডি গাড়িতে বসে গেছে আগেই। আর আমার নানা হয়েছে আমার আম্মার সম্পর্কে মামা হয়। লন্ডনে আমার আম্মার দুই মামা থাকে, এই আমার আম্মার দুই মামাই আমার আপন বলতে লন্ডনে। আমার ভাই বোন কেউই নেই লন্ডনে, ওরাই আমার একমাত্র আপন। এই যে বাইরে ওয়েদার, আজকে বাইরে ওয়েদারটা ক্লাউডি, সকালবেলা বৃষ্টি হয়েছিল, এখন বৃষ্টি নাই।
ওয়েদারটা মোটামুটি ভালো, বাট বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ক্লাউডি অনেক। এই যে এটা আমার নানা, আমাকে অনেক ভালোবাসে, আর নানাকে সবাই চিনেন। নানা ঈদ মোবারক দেন সবাইকে। এটা যে মঈন ভাই, সবাই মোটামুটি চিনেন, উনি একটা ইউটিউবার, আমার নানাও ইউটিউবার, আমার একটা ইউটিউব ফ্যামিলি। এটা বাদশা ভাই, আমার ভাই। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। আমার নানার বাসায় ঈদের দিন আসলে সত্যি খুব আপন আপন মনে হয়, মন যে নিজের ঘরে আছি। আর নানাও আমার বাসায় বিকাল দিকে যাবে, সবাই ওরা যাবে। আর নানি অনেক কিছু রান্না করেছে, অনেক ডেজার্ট আইটেম রান্না করেছে, পোলাও মাংস অনেক কিছু রান্না করেছে দুপুরে খাওয়ার জন্য। আমি আপনাদেরকে শর্টকাট একটু দেখাচ্ছি, সব কিছু দেখাতে পারিনি, ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, জাস্ট হালকা হালিমও করেছিল। পোলা মাংসগুলি অনেক আমার নানি রান্না করিলে খুবই ইয়ামি, আমার নানি রান্না টেস্টি হয়। আসসালামু আলাইকুম, আসেন। এটা ঈদের দিন বিকালবেলা আমি বাসা চলে আসছি, আমার বাসা মোটামুটি গেস্ট আসছে, অনেকে আসছে, এর মধ্যে লিপি ভাবি আসছে, আমাদের প্রিয় লিপি ভাবি। যারা আমার ব্লগ দেখেন লিপি ভাবিকে মোটামুটি চেনেন। লিপি ভাবি আর ওনার মেয়ে খুবই সুন্দর একটা কেক বানিয়ে নিয়ে আসছে, হাতে বানিয়েছে লিপি ভাবি ওনার মেয়ে ফাতিহান। রিয়েলি খুব সুন্দর কেকটা, খুবই ইয়ামি ছিল, আমার খাবারগুলির সাথে কেকটা অসাধারণ লাগছে। আর বাচ্চারা খুব লাইক করেছে লিপি ভাবির এই কেকটা, খুব হ্যাপি হয়েছিল। এত আইটেমের মধ্যে বাচ্চারা কেকটাই খেয়েছে লিপি ভাবির কেকটা। আর আমি ওদেরকে কিছু খাবার সার্ভ করছি, বাসা গেস্ট আছে। আমি অনেকেই ভিডিও করিনি, কারণ অনেকে ভিডিও করতে পছন্দ করে না, প্রাইভেসি, তাই আমি ওদেরকে আর ভিডিওতে দেখাইনি, কারণ অনেকে পছন্দ করে না ক্যামেরার সামনে আসতে। আমার হাজবেন্ড সবাইকে বেড়ে দিচ্ছে। আর বিকালবেলা ঈদের দিন বিকালটা আমার বাসায় সবাই আসে, আর অনেক মেহমান ছিল, সিটিং রুমে ছিল, আমরা রিয়েলি খুবই এনজয় করেছি, খুবই সুন্দর একটা ঈদ কাটিয়েছি। ঈদের দিন অনেক মেহমান ছিল, আর ওরা আমার আইটেমগুলি খুব পছন্দ করেছে, আর বিশেষ করে চটপটিটা খুবই প্রশংসা করেছে। আর আমি পোলাও মাংস, গরুর মাংস রোস্ট, চিলি চিকেন করেছিলাম। আনফর্চুনেটলি আমি ভিডিও করতে ভুলে গেছি, এতটা ব্যস্ত ছিলাম যে নিজের রান্নার ভিডিওটা করতে আমি ভুলে গেছি। আর আমি এগুলি রেসিপি তো শেয়ারই করি নাই, ইনশাল্লাহ আমার চ্যানেলে আস্তে আস্তে প্রতিটা আইটেমের রেসিপি আমি শেয়ার করব, আর বিশেষ করে নবাবী সামাইটা শেয়ার করব। এখন সামারা ওর ফ্রেন্ডদেরকে নিয়ে কেকটি কাটছে, ওর ফ্রেন্ডরাও সবাই ওয়েট করছে কেক খাওয়ার জন্য, আমি ওদেরকে কেকটা কেটে দিচ্ছি। আর কেকটা রিয়েলি খুব টেস্ট ছিল, বাচ্চারা এত খুশি ছিল কেকটা পেয়ে। লিপি ভাবিকে অনেক ধন্যবাদ ঈদের দিনে সুন্দর একটি কেক নিয়ে আসার জন্য। আর সামারা তো কেকের উপরে স্ট্রবেরিটা নিয়েই মুখে দিয়ে দিয়েছে। আর এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে, বাবিরাও চলে যাবে, সব বাচ্চারা কেকটার জন্য ওয়েট করছিল, আমি কেকটা কাটবো কাটবো আশা দিয়ে রাখছিলাম। এটা রাত 11:30 বাজে, আমি আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে নিয়ে আমাদের এক ভাবির বাসা যাচ্ছি। আমাদের খুবই প্রিয় একজন মানুষ, আমাদেরকে প্রতি ঈদে উনি দাওয়াত দিবি। ভাবি আমাকে অলরেডি 2 দিন আগে বলেছিল যে ওনার বাসা রাতে ডিনার করতে হবে। ভাবি কি বলবো, বিলিভ করবেন কিনা জানি না, প্রতি বছর ভাবির বাসা আমি রাত্রে ঈদের ডিনার করি, আর এবছরও আমি ভাবির বাসা যাবো। একটু দেরি হয়ে গেছে, বাসা গেস্ট ছিল, ব্যস্ততার কারণে দেরি হয়ে গেছে। আমি ভাবিকে বলেছিলাম, ভাবি যত রাত হোক আমি আপনার বাসা আসবো খেতে, তাই একটু দেরি হয়েছে। ভাবির বাসা আরও গেস্টও আছে, ভাবি এই যে খাবার দাবার দেখুন সব রেডি করে রেখেছে আমার জন্য, অনেক মজার মজার খাবার রান্না করেছে, চিংড়ি মাছ, চিকেন ফ্রাই, কাবাব, গরু মাংস, ডিম, অনেক কিছু রান্না হয়েছে ঈদের দিন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর খাবারগুলি, খুব মজাদার খাবার খেলাম। আমি বাসা কিছুই খাইনি, ভাবি বাসা খাবো এই জন্য। আর এই বাসা
আসার পরে এই যে সামারা এত হ্যাপি ছিল, সামারা এসে ডান্স শুরু করেছে, অত বাসায় ঈদের ড্রেস খুলে ফেলেছে, ওর পরার ড্রেস পরে আমি নিয়ে আসছি, আর ঈদের ড্রেস পরাইনি, কারণ সালোয়ার কামিজে ওই বোরিং ফিল করতেছিল, লাস্টে লং টাইম থাকতে পারছে না। এই যে সামারা অনেক হ্যাপি ছিল। আমাদের এখানে আমাদের মেয়েরা খুব এনজয় করছে একসাথে, ঈদে সবাই সাজগোজ করছে, ওরা রিয়েলি খুব এনজয় করছে একসাথে। উষা, একটা ঈদ মোবারক বলো। বিউটিফুল, মাই ফেভারিট গার্ল, ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর একটি দিন কাটালাম আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে এত সুন্দর একটি ঈদের দিন কাটালাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।